আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যাদের ইচ্ছা হচ্ছে অ্যাডভোকেট হওয়ার। আমরা জানি যারা 2 বছরের এলএলবি করে পাশ করেছেন, এদের ক্ষেত্রে সমস্যা যেটা হয়, আপনারা বেয়ার অ্যাক্ট, মূল আইন, বিভিন্ন আইনের কনসেপ্ট সম্পর্কে ধারণাটা স্বচ্ছ থাকে না। যারা ভালো ভার্সিটি থেকে 4 বছরের এলএলবি করেছেন, তাদের ক্ষেত্রে অতটা সমস্যা হয় না, কিন্তু যারা 2 বছরের এলএলবি করেছেন, এদের ক্ষেত্রে কিন্তু আইনটা বুঝতে আপনার সমস্যা হয়। আর বার কাউন্সিল যেহেতু আমরা দেখতেছি প্রতিবারই মোটামুটি 100-এর মধ্যে 80%-এর উপরে ফেল করতেছে, 40,000 পরীক্ষা দিয়ে মাত্র 10,000 পাস করতেছে, তো বুঝতেই পারতেছেন যে প্রশ্নপত্রটা কিছুটা কঠিন হচ্ছে। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন। এখনো অনেকে হয়তো এবার নতুন এলএলবি করে এসেছেন, এখন তাদের হয়তো মোটামুটি 4-5 মাস, 6 মাস হয়ে যেতে পারে। আপনি এবার যদি আপনার সুযোগ থাকে, আপনি প্রথমবারই পাশ করে ফেলবেন, দ্বিতীয়বারের জন্য অপেক্ষা করার প্রয়োজন কিন্তু নাই। আপনার দায়িত্ব হবে, যদি আপনি এইবারে প্রথম হন, সর্বপ্রথম বাংলাদেশ বার কাউন্সিলের প্রস্তুতির জন্য আপনি যে কাজটা করবেন, একটা বেয়ার অ্যাক্ট সংগ্রহ করবেন, লেটেস্ট বেয়ার অ্যাক্ট, এই আজকে প্রয়োজনে কিনবেন, যেটা 2023 সালের নতুন এডিশন, জুলাই এডিশন, এইরকম বেয়ার অ্যাক্ট কিনবেন, যেখানে বাংলা এবং ইংরেজি দুটোই থাকবে। যারা 4 বছরের এলএলবি করেছেন, আপনি ইংলিশ মিডিয়ামে পড়ে এসেছেন, যারা 2 বছরের এলএলবি করেছেন, আপনি বাংলা মিডিয়ামে পড়াশোনা করে এসেছেন, কিন্তু আইনের কিছু শব্দ আছে যেগুলো আপনাকে বাংলা এবং ইংরেজি দুটাই আপনাকে পড়তে হবে, আপনি যেই ভাষায় পরীক্ষা দেন দুটো জিনিসই আপনাকে কিন্তু জানতে হবে। এই এখন বেয়ার অ্যাক্ট কাকে বলে? বেয়ার অ্যাক্ট হচ্ছে মানে মূল আইনটা, যেভাবে আইন প্রণেতারা আইনটা প্রণয়ন করেছে, সেখানে ওই যে আইনের শব্দগুলো সংসদে যেভাবে আইনটা পাশ হয়েছে, জাস্ট সেম জিনিসটা আছে। এখন যেহেতু বাংলাদেশে 1984-এর আগের আইনগুলা কি ইংরেজিতে তৈরি, তো আপনার কাছে বেয়ার অ্যাক্ট যেটা থাকবে বাংলা এবং ইংরেজি দুটাই যাতে থাকে, এটা আপনি মাত্র 500 থেকে 600, নীলক্ষেত থেকে 400 টাকাও পেয়ে যাবেন যে প্রয়োজনে। সেখান থেকে আপনি ভালো কোয়ালিটির বেয়ার অ্যাক্ট সংগ্রহ করেন। একটা বইয়ে যদি কোথাও না পান, 7টা সাবজেক্টের পৃথক 7টা বই পাবেন, যেখানে বাংলা ইংরেজি থাকবে। আপনার দায়িত্ব হবে সেই বেয়ার অ্যাক্টটা সংগ্রহ করা। আপনি যত লেখকেরই বাজারে 9 থেকে 10টা ভালো লেখকের বই পাবেন, লেখকের বইকে আপাতত সাইটে রাখেন, আপনার কাজ হবে বেয়ার অ্যাক্ট ক্রয় করেন, আর যেই লেখকের আপনার ভালো লাগে প্রয়োজন অনুসরণ করেন, তার একটা কপি আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা বলবো না যে আপনি কোনো লেখকের বই নিবেন না, কারণ না নিলে আমরা যেহেতু মানুষ, আমাদের যে সমস্যাটা মানসিকভাবে আমরা চিন্তা করি যে কোনো লেখকের বই কিনলাম না, বেয়ার অ্যাক্ট পড়ে কী হবে। তো আপনার মনের শান্তির জন্য আপনি অবশ্যই বেয়ার অ্যাক্ট নিবেন, বেয়ার অ্যাক্টের পাশাপাশি যে কোনো লেখকের একটা বই নিবেন অবশ্যই। আপনি সব সময় পড়াশোনা যেটা করবেন, বেয়ার অ্যাক্ট ভিত্তিক করবেন, আপনার একটা নিজস্ব হ্যান্ড নোট থাকবে, প্রয়োজনে বাজার থেকে আপনি A4 সাইজের যে কাগজগুলো পাওয়া যায় সেগুলো নেবেন, এবং অ্যাটলিস্ট নর্মালি কালো কালিতে আমরা লিখি, লাল কালি একটা সংগ্রহ করবেন আর একটা হলুদ কালারের কালি সংগ্রহ করবেন, এই 3 কালিতে আপনার বেয়ার অ্যাক্টের পড়াশোনা চলবে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনি যদি আগামী 2 মাস যে সময়টা আছে, যদি আপনি আমাদের পদ্ধতি অনুসরণ করে কোথাও কোচিং করা ছাড়াও যদি নিজে নিজে যদি ট্রাই করেন, আপনি যদি গ্রুপ স্টাডি করেন, যে টার্মটা বুঝতেছেন না, আপনার এক ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন, টিচারকে জিজ্ঞেস করেন, 2 মাসে আপনার জন্য যথেষ্ট। আর যদি আপনার আর্থিকভাবে টাকা পয়সা থাকে, অনলাইন হোক অথবা অফলাইন হোক, যে কোনো একটা কোচিং সেন্টারে এডমিশন নিতে পারেন, তবে আমি মনে করি অফলাইনে আপনার কোচিং সেন্টারে যাওয়া সময় নষ্ট, আর এটা ছাড়া ঢাকার বাইরে অতটা ভালো কোয়ালিটির কোনো এডমিশন কিন্তু আপনি পাবেনও না। এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি অনলাইনে কোথাও বিভিন্ন কোচিং সেন্টারগুলো করাচ্ছে সেখানে এডমিশন নিতে পারেন, আমাদেরটাতে এডমিশন নিতে পারেন, তো আপনি সেখান থেকে আপনি যেই জিনিসগুলো বুঝেন না ক্লাসে, আপনি সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। এখন আসি আমরা 7টা সাবজেক্ট সম্পর্কে আপনি একটু ধারণাটা আগে নেন। সর্বপ্রথম লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন, এটার উপর 10 মার্ক। আপনি তামাদি আইনের ভিতরে যাওয়ার আগে চিন্তা করবেন যে তামাদি জিনিসটা কি, কেন তামাদি আইন তৈরি করা হয়েছে, তামাদি আইনের ইতিহাসটা কি, কেনই বা এটা প্রয়োজন, এই বেসিক নলেজটা আপনি অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। কেন তৈরি হইলো, কিভাবে তৈরি হইলো, এটা প্রিএম্বলের মধ্যে পাবেন, বিভিন্ন বইয়ে পাবেন, এই জিনিসটা নেবেন। অর্থাৎ সময়ের কাজ আপনাকে সময় করতে হবে, এটা হচ্ছে তামাদি আইনের মূল মন্ত্র। এখন এই লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন হচ্ছে বার কাউন্সিলের মধ্যে আমরা যদি বলি সবচেয়ে সহজ সাবজেক্ট, এইখানে 10-এর মধ্যে আপনি 8 পেতে পারেন, যদি আপনি জাস্ট একটু কোথাও কোচিং করা ছাড়াও নিজে নিজে একটু সেখানে সময় দেন, কোনো সমস্যা নেই, আপনি 10-এর মধ্যে 8 পেতেই পারেন। এরপরের আইনটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটা আরো সহজ আইন, দেওয়ানি মামলার জন্য, জমি জমার বিরোধ কি সেটা বোঝার জন্য সবচেয়ে সহজ আইন হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটা 10 মার্কের।
এটা থেকেও 8 মার্ক আপনি নিশ্চিতই পেতে পারেন। এই দুটো সাবজেক্ট হচ্ছে সবচেয়ে সহজ সাবজেক্ট বার কাউন্সিলের জন্য, এটা কিন্তু মনে রাখবেন। বাংলা এবং ইংরেজি দুটোই নেবেন। এরপরে সাক্ষ্য আইনটা, সাক্ষ্য আইনটা মোটামুটি আমরা বলতে পারি যে সাক্ষ্য আইনটা কিছুটা কিছুটা আপনার কঠিন বুঝার আসতে, মুখস্থ করারও আসতে। তো এইটা উপর আপনি যদি জাস্ট, আমরা ইউটিউবে অলরেডি অসংখ্য ভিডিও পাবেন, সেখান থেকে মূল কনসেপ্টটা বুঝবেন যে সাক্ষ্য আইন জিনিসটা কি, দেওয়ানি মামলার জন্য কি হবে, ফৌজদারি মামলার জন্য কি হবে, কিভাবে সাক্ষ্যগুলো উপস্থাপন করবেন, বেসিক কনসেপ্ট আগে জানার চেষ্টা করবেন, ভিতরেটা ইজি হয়ে যাবে। বার কাউন্সিল রুলস, অর্ডার এবং পেশাগত আচরণ, এটার মধ্যে সময় নষ্ট করার মতো কিছুই নেই। জাস্ট 2 দিন সময় নিলে 5-এর মধ্যে 4 পেয়েই যাবেন। এখানে মুখস্থ করার বিষয় আর কিছুই কিন্তু নাই। এখন আসি আমরা বড় যে তিনটা সাবজেক্ট, যেগুলোতে আপনার 3 বিশে 60 মার্ক, কিন্তু একটা হচ্ছে সিআরপিসি, একটা হচ্ছে প্যানাল কোড, একটা হচ্ছে সিপিসি। এই সিআরপিসি, প্যানাল কোড এবং সিপিসিতে আপনি টোটাল প্রতিটা সেকশন পড়ে আপনার লাভ হবে না, প্রতিটা অধ্যায় পড়ে লাভ হবে না। এই তিনটা সাবজেক্ট সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন চ্যাপ্টারটা আপনি পড়বেন, কোন সেকশনটা আপনি পড়বেন, এইটাই আগে বের করতে হবে। তো যখন আপনি বের করবেন তখন আপনার কাছে সহজ মনে হবে যে এই প্যানাল কোড, এই সিপিসি, এই সিআরপিসি ছোট হয়ে যাবে এত বড় আইনটা। এখন এটা আপনি করবেন কিভাবে, এর জন্য যদি আপনি কোনো কোচিং সেন্টারে যান, নর্মালি আপনাকে এইভাবে সংক্ষিপ্ত করে দিবে না, তারা ছোট ছোট পাট পাট করে আপনার টোটাল সময়টা নষ্ট করাবে। তো এই জন্য প্রতিটা আইনের উপর আমাদের ইউটিউবে ফ্রিতে আপনি পাবেন যে সিপিসির রিভিশন দেওয়া আছে, ওই রিভিশন ক্লাসগুলো দেখবেন, সেখান থেকে যেই যে সেকশনগুলো বলা আছে ওইগুলো আপনি আইডেন্টিফাই করবেন যে এগুলো আমাকে কি করতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। প্যানাল কোডের মধ্যেও ওই রকম আমাদের রিভিশন ক্লাস দেওয়া আছে, সেখান থেকে আপনি ওই সেকশনগুলো নিজে বোঝার চেষ্টা করবেন, বেয়ার একটা খুলে বাংলা ইংরেজি বোঝার চেষ্টা করবেন, যদি বুঝেন ভালো, না হলে কারো সহায়তায় বুঝে নিবেন। তার মানে হচ্ছে যে আপনার প্রস্তুতি শুধু এমসিকিউর জন্য হবে না, এমসিকিউর জন্য কোনো প্রস্তুতি হয় না। মনে রাখবেন আপনার কনসেপ্টটা বুঝবেন, তাহলে ওই এমসিকিউ লিখিত সব আপনি পারবেন। আপনি কখনোই শুধু সাল মনে রাখার চেষ্টা করবেন না, কখনোই সেকশন মনে রাখার চেষ্টা করবেন না। আপনি বইটা খুলবেন, খুলে ওই সেকশনটা দেখবেন, আচ্ছা এই এত নাম্বার সেকশন, আচ্ছা ওটার ভিতরে কি আছে, যেমন 84 নাম্বার সেকশন প্যানাল কোডের কি আছে, আপনি আগে দেখে পড়েন যে সেখানে কি বল, ইনসেন ব্যক্তি, পাগল ব্যক্তি, লুনেটিক ব্যক্তি, এদের সম্পর্কে আলোচনা করা আছে যে সে কোনো অপরাধ করতে পারে না, যদি অপরাধ করার সময় সে যদি পাগল থাকে, সে কি করতেছে যদি না বুঝে, আগে আপনি দেখে পড়েন। তারপরে আপনার নিজের যে আপনি কাগজপত্র সংগ্রহ করলেন, সেক্ষেত্রে আপনি তখন পৃথক পৃথক হ্যান্ড নোট করবেন। কিভাবে, এভাবে লিখবেন যে সেকশন 84 কি পাগল, শুধু এতটুকু লিখলেই যথেষ্ট, ওটা টোটালটা লেখার দরকার নেই। তো এই তিনটা সাবজেক্টে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, বাছাই করতে হবে যে কোন জিনিসটা আমি পড়বো না, কোন জিনিসটা দরকার নাই। গুরুত্বপূর্ণ জিনিসগুলো সিলেকশন করার পর তার কনসেপ্ট নিতে হবে, তাহলে আপনি মোটামুটি সিপিসিতে যদি আপনি মাত্র 7 দিন সময় দেন, প্যানাল কোডে 7 দিন, আর এই যে সিপিসিতে 7 দিন, টোটাল 21 দিন সময় দিলে আপনার জন্য কিন্তু আপনি বুঝতে পারবেন কোন জিনিসটা পড়বেন আর কোনটা আপনার কনসেপ্টটা ক্লিয়ার না। এটা যখন হয়ে যাবে তারপরে কাজ হচ্ছে আপনার কি, সেটা বারবার রিভিশন দেওয়া, বুঝে রিভিশন দেওয়া। তাহলে আমরা যে জিনিসটা বললাম, এমসিকিউর জন্য পৃথক কোনো প্রস্তুতি হয় না, এটা মনে রাখবেন, কোনো এমসিকিউ বলে কোনো শব্দ নাই। সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, আইনের মূল বই বা বেয়ার একটা সংগ্রহ করার চেষ্টা করবেন, কিনে নিবেন অবশ্যই। একজন অ্যাডভোকেট হবেন, 700-800 টাকা খরচ করতে পারবেন না, আপনার অ্যাডভোকেট হওয়ার কোনো দরকার নাই। আসলে আমাদের বর্তমান বাংলাদেশে যদি আপনি ঢাকা শহরে আঞ্চলিক বারগুলা বাদে দেই, আপনার যদি আর্থিক অবস্থা খুবই খারাপ হয়, যদি আপনি দিনে আনে দিনে খেতে হয়, আপনার আইনজীবী হওয়ার কোনো দরকার নেই। আপনাকে অনেক অনেক কি করতে হবে, কষ্ট করতে হবে। আপনি সিনিয়রের অধীনে কাজ করতে করতে যে টাকা পয়সা পাবেন সেটা দিয়ে আরো কষ্ট হবে যে কেন আইনজীবী হয়েছেন। এর জন্য অ্যাটলিস্ট মিনিমাম একটা আইনের বই 600-700 টাকা যদি আপনার না থাকে, আপনার অ্যাডভোকেট হওয়ার দরকার নেই, আপনি অন্য পেশা দেখতে পারেন। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাও কিন্তু বাস্তবতা। তাহলে আইনের মূল বই বা বেয়ার অ্যাক্ট সংগ্রহ করবেন, আর সব সময় নিজের বাস্তবতার সাথে, বাস্তব পেশার সাথে জড়িত, যেহেতু অ্যাডভোকেট হবেন, আপনি অ্যাডভোকেটের মতো চিন্তা করবেন যে আপনি অ্যাডভোকেট হইলে আপনার কাছে যখন মানুষ আসবে তার সমাধানটা কিভাবে করবেন, কিভাবে উপদেশ দিবেন। কেউ আসলো তাকে অ্যারেস্ট করা হয়েছে, এখন আপনি কি করবেন, তার জামিন দরকার, তাহলে কোথায় জামিন সম্পর্কে আছে। কেউ হইলো তার রায় হয়ে গেছে, আপিল করবেন, তাহলে আপিল কোথায় আছে। একটা পুলিশ একটা কাজে তদন্ত করতেছে, তাহলে পুলিশ কিভাবে তদন্ত করে, একটা মামলা করবে কতদিনের মধ্যে করবে, দখল উদ্ধার করবে কতদিনে করবে, মাথার মধ্যে চিন্তাগুলো আনবেন, তখনই আপনার বই থেকে উত্তরগুলো বের করতে
অটোমেটিক আপনার মাথা বলবে যে আপনি তামাদিয়েন খুলেন, সিপিসি খুলেন, সিআরপিসি খুলেন। শুধু স্টুডেন্টের মতো পড়াশোনা করে লাভ নাই, যারা বাংলাদেশ বার কাউন্সিলের প্রশ্নপত্র তৈরি করে, যারা তারা হচ্ছে প্র্যাকটিসিং, কি আমরা জানি এনরোলমেন্ট কমিটিতে কি প্র্যাকটিসিং অ্যাডভোকেট আছে, সেখানে আছে বিচারকরা আছে, তো তাদের চিন্তা ধারণার সাথে আপনার চিন্তাধারা তো মিলাইতে হবে। তো এই জন্য আপনি নিজেকে অ্যাজ এ অ্যাডভোকেট চিন্তা করেন, আপনি আজকে অ্যাডভোকেট হয়ে গেছেন, মানুষকে সমাধান দিচ্ছেন, বইটা খুলেন কোথায় পাবেন, প্রতিটা আইন প্রতিটা সেকশন যেইটা আপনি পড়তেছেন, যেইটা আপনি সিলেক্ট করছেন, সেই সেকশনটা মনে পড়লে যাতে আপনার মনে পড়ে এটার ভিতরে কি কি আছে, যদি না মনে পড়ে বারবার খুললেন, কারো কাছ থেকে বুঝে নেন। কেমন, যেমন ধরেন যে আমরা তামাদিয়েনে সেকশন নম্বর 6 আপনি যখন খুলবেন, সেখানে অনেক কিছু বলা আছে, আপনার এত মুখস্থ করার দরকার নাই। মূল কনসেপ্ট হচ্ছে তিন প্রকারের ব্যক্তি আছে, এরা যখন এদের এই যে অপারগতা থেকে যখন মুক্তি হবে তখন মামলা করতে পারবে, নাবালক, পাগল, আর হচ্ছে যে হাবা গোপা প্রকৃতির লোক, তিনটেই কিওয়ার্ড, আর কিছু কিন্তু না। তো তার ভিতরে জিনিসগুলো বারবার মুখস্থ করার কিন্তু দরকার নাই আপনার। এই রকম ভাবে আপনি পড়বেন এবং হ্যান্ড নোট গুলো এভাবে করবেন, সেকশন 6 তিনটা তাক দিবেন, আপনার মাথার মধ্যে অলরেডি তিনটা তাক কিন্তু চলে আসবে। তো এইরকম করে কাজটা করবেন। যারাই নতুন, আপনারা যারা 2 বছরে এলএলবি করেছেন, আশা করি এই কাজগুলো তাদের অবশ্যই কাজে আসবে। এখন আসি প্রতিটা আইনের ক্ষেত্রে আপনি সময় নেন, সময় নিয়ে প্রথমে একদিন করে সময় নিয়ে আগে এটা বোঝার চেষ্টা করেন যে আইনের মধ্যে প্রিএম্বল থাকে, সূচনা থাকে, যে আইনটা তৈরির উদ্দেশ্য থাকে, যেমন আইনটা কেন তৈরি করা হইলো। আমরা যদি আরেকটা এখানে আইন দেখতেছি যে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইন, এখানে দেখেন কি আছে, এখানে আইনের প্রিএম্বল দেওয়া আছে যে আইনটা আমরা কেন তৈরি করলাম, প্রতিটা আইনে দেওয়া থাকে। বিস্তারিত জানতে চাইলে আইন সম্পর্কে আরো বিভিন্ন বইয়ে পাবেন, যেমন তামাদি আইন তৈরির উদ্দেশ্য কি, সময়ের কাজ সময় করা, আদালতে মামলা যাতে জড়তা না হয়, মানুষ যাতে তার অধিকার সম্পর্কে সচেতন থাকে, একটা একটা বিরোধ যাতে সারা জীবন কি না থাকে, অস্তিত্বের মধ্যে না থাকে, এই সম্পর্কিত যে বিধানগুলো এগুলো আপনি কোথায় পাবেন, যখন আইনটা সম্পর্কে আপনি বুঝবেন, জানবেন, বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন, যেখানে আইন সম্পর্কে আলোচনা হয় সেই ভিডিওগুলো দেখবেন, অবসর সময় আপনি নাটক ফাটক না থেকে যেহেতু অ্যাডভোকেট হবেন ওই ভিডিওগুলো দেখবেন। তার মানে এই যে 7টা সাবজেক্ট বা যে কোনো আইন আগে দেখবেন যে ওইটা তৈরির উদ্দেশ্যটা কি, এটা আগে, এটার জন্য আপনার 10 ঘন্টা লাগবে না, 10 মিনিটই যথেষ্ট। প্রতিটা আইনের মধ্যে নাম্বার আছে, কোনটা কত নাম্বার আইন এটা জানার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে আইনের নাম না বলে নাম্বার বলতে পারে, লিমিটেশন এক না বলতে পারে, বা তারা বলতে পারে যে 1908 সালের 5 নাম্বার আইন, তখন আপনি কি বুঝবেন, তারা বলতে পারে যে 1860 সালের 45 নাম্বার আইন, তার মানে কি পেনাল কোড, তো এখন আপনি কোনোদিন না শুনলে তো বুঝতে পারবেন না। আইনের মধ্যে আপনি দেখবেন যে প্রতিটা আইনের মধ্যে সেভিং থাকে এবং রিপিল থাকে, ওই সেভিং এবং রিপিল জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করবেন। বেসিক থিওরি, সেভিং মানে হচ্ছে যে এই আইনটা আর কোন কোন আইনকে প্রভাবিত করবে না, রিপিল মানে হচ্ছে যে এই আইনের মাধ্যমে আর কোন কোন আইনকে বাতিল করা হইলো, এটা একটু জানার চেষ্টা করবেন অ্যাজ এ অ্যাডভোকেট হিসাবে। তারপরে আপনি যে আইনটা পড়তেছেন এটা কি সাধারণ আইন না এটা কোনো হচ্ছে যে একটা বিশেষ আইন, আইনের প্রাধান্যতা বাংলা যাকে বলি, নট উইথ স্ট্যান্ডিং এনিথিং, তো এইটা আপনাকে বেসিক জিনিসটা আপনি জাস্ট 10 মিনিটে কিন্তু বুঝতে পারেন, এটার জন্য আপনার 10 ঘন্টার দরকার নাই। তারপর আরো বেসিক জিনিস, যেটা আইন যেটা পড়তেছেন কোন প্রকারের আইন, যেমন তামাদি আইন কোন প্রকার আইন, মূল আইন না পদ্ধতিগত আইন, তো আমরা জানি এটা পদ্ধতিগত আইন, কেন এটা বিভিন্ন পদ্ধতি বর্ণনা করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মিশ্র আইন পাবো, তামাদি আইনের মধ্যে আমরা যখন শেষের দিকে পড়বো সেখানে বলে যে পদ্ধতি না, এটা সাবস্টেনটিভ ল, 28 ধারা মানুষের অধিকার ক্ষুণ্ণ করে, তো যদিও আমরা বেশিরভাগ অংশ যেহেতু পদ্ধতিগত তামাদি আইনকে পদ্ধতিগত বলি, মূলত সেই আইনটা কিন্তু একটা মিশ্র প্রকৃতির আইন, কোনো আইনই যদি আমরা বলি পিওর সে পদ্ধতিগত না, পিওর সে মূল আইন না। যেমন পেনাল কোড যতই মূল আইন হোক তার মধ্যে ক্যালকুলেশন আছে, আপনি দেখবেন ক্যালকুলেশন দেওয়া আছে কিভাবে শাস্তি হিসাব করা হয়, তো সেসব পদ্ধতিগত সিআরপিসি তে দিতে পারতো, কিন্তু আর সিআরপিসি তে দেখবেন সেখানে জামিন সংক্রান্ত বিষয়টা বলা আছে, সেখানে বন্ড সংক্রান্ত বিষয় বলা আছে, সেখানে যে আপিল করার অধিকার সংক্রান্ত বিষয় বলা আছে, তার মানে বেসিক কথা হচ্ছে কোনো আইনই মূল আইন না, কোনো আইনই পদ্ধতিগত আইন না, সব আইনই হচ্ছে মিশ্র। আমরা ধরে নেই যে আইনটার বেশিরভাগ অংশ হচ্ছে সাবস্টেন্টিভ অংশ, তাকে মূল আইন বলি, যেটার বেশিরভাগ অংশ পদ্ধতিগত সেটাকে আমরা পদ্ধতিগত আইন বলবো। এখন আইনটার কার্যকারী তারিখের উপর, আইনটা যদি যেদিন পাশ হয়েছে তার পরের দিন থেকে কার্যকর হয় বা সেদিন থেকে কার্যকর হয় আমরা বলি যে প্রসপেক্টিভ ল, আর যদি অতীত থেকে আসে তখন আমরা বলি যে এটা রেট্রোস্পেক্টিভ ল। তো এই রকম জাস্ট বেসিক ধারণাটা মনে রাখবেন, যেমন আইনটা প্রাইভেট ল না পাবলিক ল,
যেমন আমাদের আমরা যদি বলি প্যানাল কোড, প্যানাল কোড একটা পাবলিক ল, কিন্তু আমরা যেটা সিপিসি পড়বো, সিপিসি হচ্ছে একটা প্রাইভেট ল, ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত টাকা পয়সা নিয়ে আলোচনা করে। আমরা আবার জানি আইন তিন প্রকার, ন্যাচারাল ল, ডিভাইন ল, পজিটিভ ল। তো আমরা যে বার কাউন্সিলের যে এই আইনগুলো সবগুলো পজিটিভ ল, মানুষ তৈরি আইন। প্রতিটা আইন কবে পাশ হয়েছে, আইনটার হচ্ছে ইনেক্টমেন্ট ডেট, কবে কার্যকর হয়েছে, এনফোর্সমেন্ট ডেট, এই বেসিক জিনিসটা একবার বোঝার চেষ্টা করবেন। প্রতিদিন পড়ার কিন্তু দরকার নাই। এটা ছাড়া আইনের মধ্যে আপনি ধারা কাকে বলে ধারাটা একটু বোঝার চেষ্টা করবেন, কোনটা উপধারা হয়, কোনটা ক্লজ হবে, কোনটা সাব ক্লজ হবে, আবার বিধি কখন, উপবিধি কখন, কখন ব্যাখ্যা, কখন উদাহরণ, সবকিছু কিন্তু আইন। ধারাটাও আইন, উপধারাও আইন। এই যে আমাদের বিধি, উপবিধি, ব্যাখ্যা, উদাহরণ সবকিছুই আইনের অন্তর্ভুক্ত। তারা এই জন্য দেয় প্যানাল করে, আপনি দেখবেন হাজারো উদাহরণ আছে যাতে আপনি ওই অপরাধটা বুঝেন। এটা ছাড়া আইনের মধ্যে তফসিল দেওয়া থাকে, সেই তফসিল বা শিডিউলের মধ্যে বিভিন্ন প্রকার জিনিস দেওয়া থাকে, বিভিন্ন ফর্ম দেওয়া থাকে। তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে। আবার কখনো আমরা অনুচ্ছেদ বলি, কখনো ধারা বলি, কেন অনুচ্ছেদ বলবো, কেন ধারা বলবো, এই বেসিক জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে একজন আইনের ছাত্র হিসেবে। মূল কথা হচ্ছে আপনি যদি প্রস্তুতি নিতে চান, 2 মাস সময় কিন্তু কম না। এই যে জিনিসটা আমরা বললাম, এই সংক্রান্ত আমাদের ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, যে বেয়ার অ্যাক্ট কীভাবে পড়বেন, হাউ টু স্টাডি বেয়ার অ্যাক্ট, অথবা মূল আইন পড়ার নিয়ম, আইন পড়ার নিয়ম সার্চ দেবেন, ভিডিওটা পড়বেন 2 বার 3 বার 10 বার দেখবেন। তারপরে যখন আপনি বেয়ার অ্যাক্টগুলো নিয়ে বসবেন, আপনার কাছে ইজি মনে হবে। বেয়ার অ্যাক্ট থেকে পড়ার পরে ওই যে লেখকদের বই কিনছেন, সেখানে দেখবেন এমসিকিউ আছে, একটা দুটা দাগানোর চেষ্টা করবেন, পারলে আপনার মনটা খুশি হবে। তো আশা করি আপনারা আমাদের আজকের এই ভিডিও থেকে অ্যাটলিস্ট এতটুকু আপনি বুঝতে পারছেন যে আইনজীবী হইতে হইলে আপনাকে প্রতিটা আইনের একদম এ টু জেড কিন্তু পড়ার দরকার নাই। সর্বপ্রথম আপনার যে টেকনিক হবে, আপনি আইন পড়ার বেসিক নিয়মটা বুঝবেন। তারপরে হচ্ছে যে ওইখান থেকে আইন থেকে কোন কোন সাবজেক্টগুলো বাস্তবতার সাথে জড়িত, কোন কোন সাবজেক্টগুলো প্র্যাকটিসের সাথে জড়িত, কোন সেকশনগুলো গুরুত্বপূর্ণ, কোন চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, তার মূল কনসেপ্ট কী সেটা বোঝার চেষ্টা করবেন। যখনই আপনি মূল কনসেপ্ট বুঝে ফেলবেন, তখন অটোমেটিক এমসিকিউর প্রস্তুতি হয়ে যাবে। আপনার পৃথক কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নেই, লিখিতেরও কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নেই। শুধু লিখিত পরীক্ষা, কিছু ফরম্যাট আছে, লিখার পদ্ধতিটা একটু বুঝতে হবে আপনাকে, যে একটা যদি প্রশ্ন দেওয়া থাকে সেটা আমি কিভাবে কি করব, লিখবো, সাজিয়ে লিখবো, এতটুকুই। বাকি কিছু তো আপনি জানেন, কনসেপ্ট জিনিসটা জানেন, পুলিশ কিভাবে ইনভেস্টিগেশন করে, তামাদি আইন কিভাবে ক্যালকুলেশন করা হয়, লিখিত পরীক্ষার বাইরে কিন্তু কিছু আসবে না। আপনাকে জানতে হবে মূল কনসেপ্টটা। এর জন্য যারাই অ্যাডভোকেট হতে চান, আইনজীবী হতে চান, আমরা বলবো যারাই এইবার সম্প্রতি LLB পাস করেছেন, আপনাদের তো আরও অনেক, 6 মাস, 1 বছর বা 1.5 বছরের সময় আছে, আজকে থেকে আপনি শুরু করে দেন। আইন পড়ার বেসিক নিয়মটা শিখেন, বাংলা ইংরেজি কিওয়ার্ড, মূল কিওয়ার্ডটা, পাশাপাশি কিছু লেটিন শব্দ থাকে, যেমন আমরা বলি যে রেস জুডিকাটা, ডবল জিওপার্ডি, এই যে শব্দগুলো, এগুলো লেটিন শব্দ, এগুলো কিন্তু ইংরেজি না। তো এই জন্য কিছু লেটিন শব্দ, কিছু ইংরেজি কিওয়ার্ড, যেমন আমরা ইনভেস্টিগেশন বলি তার বাংলা কি, ইনকোয়ারি কি তার বাংলা কি, কমপ্লেইন বলি তার বাংলা কি, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তো এইভাবে আপনি যদি একবার আইনটাকে বোঝার চেষ্টা করেন, আইন কিন্তু খুবই কেমিস্ট্রির মতো বিক্রিয়া ঘটে, বিক্রিয়া করাইতে পারবেন যদি আইনটাকে আপনি সহজ করে বুঝেন। তো এর জন্য যদি আপনার আশেপাশে কোচিং সেন্টার থাকে, ভালো কোচিং সেন্টার থাকে, ঢাকায় যদি থাকেন ভালো পাবেন, ঢাকার বাইরে অতটা পাবেন না, সেখানে অংশ নিতে পারেন। বিভিন্ন অনলাইনে কোর্স চলতেছে, সেখানে 1-2 দিন আগে আপনি তাদের সাথে জয়েন করে দেখতে পারেন। তাদের যদি বোঝানোর পদ্ধতি ভালো লাগে, সবারটা যে আপনার ভালো লাগবে এমন না, যারটা ভালো লাগে সেখানে এডমিশন নেন। আমাদের এই ভিডিওটা যদি দেখেন, আমাদের অসংখ্য ভিডিও আছে, সেগুলো দেখেন, যদি আপনার মনে হয় তা আমাদেরটাও এডমিশন নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা চাই দিন শেষে আপনি অ্যাডভোকেট হন, তখনই হতে পারবেন যখন আপনি আইনের প্রতি আপনার শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, জানার ইচ্ছা থাকবে। সাতকাহন অ্যাডভোকেসি আপনাকে আইনটা কিভাবে পড়তে হয়, কিভাবে বুঝতে হয়, কিভাবে আইন পড়লে আপনি বাস্তব জীবনে অ্যাডভোকেটের ক্ষেত্রে কাজে লাগাইতে পারবেন, সে বিষয়ে আমরা আলোচনা করি। অসংখ্য ধন্যবাদ সাতকাহন অ্যাডভোকেসি থেকে।